আপনি কি জানতে চান খুব বেশি পরিমাণে চা খেলে কি হয়, কিসের রস খেলে ওজন কমে, কোন পাতা চিবিয়ে খেলে প্রেসার কমে, কি খেলে কিডনির দূষিত পদার্থ দূর হয়, কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে, ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয়, এ সকল স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, খুব বেশি পরিমাণে চা খেলে কি হয়? অপশান, কিডনিতে পাথর, শরীর দুর্বল, পেট ব্যথা, ক্লান্ত অনুভব। সঠিক উত্তরটি হবে কিডনিতে পাথর। পরের প্রশ্ন, কিসের রস খেলে ওজন কমে? অপশান, তরমুজ, বেলের, আখের, কমলার। সঠিক উত্তরটি হবে আখের। আখের রস ওজন কমাতে উপকারী পানীয়। এক গ্লাস বা প্রায় 300 মিলিলিটার আখের রসে ক্যালোরি থাকে 111। এতে থাকে প্রাকৃতিক চিনি, সঙ্গে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। পরের প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে প্রেসার কমে? অপশান, পুদিনা পাতা, ধনে পাতা, থানকুনি পাতা, সজনে পাতা। সঠিক উত্তরটি হবে ধনে পাতা। পরের প্রশ্ন, কি খেলে কিডনির দূষিত পদার্থ দূর হয়? অপশান, পানি, ভাত, রুটি, কোল্ড ড্রিঙ্কস। সঠিক উত্তরটি হবে পানি। কিডনি যাতে ঠিকমতো কাজ করতে পারে সেই কারণেই কিডনি পরিষ্কার রাখতে হবে। শরীরে যদি বিষাক্ত পদার্থ জমে থাকে তাহলে রক্ত দূষিত হয়ে যায়, সেই সঙ্গে কিডনিতে পাথর, ফোলাভাব, ইউরিক অ্যাসিডের সমস্যাও এসবও আসতে পারে। আর কিডনি যদি পরিষ্কার থাকে তাহলে ত্বকের অনেক সমস্যাও দূর হয়, এজন্য রোজ প্রচুর পরিমাণে জল খেতেই হবে। পরের প্রশ্ন, কোন সময় মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে? অপশান, সকালে, ভোরে, দুপুরে, রাতে। সঠিক উত্তরটি হবে ভোরে। পরের প্রশ্ন, কোন পাখি তার পলক বদলায় ঋতু পরিবর্তনের সময়? অপশান, কাক, ময়না, ময়ূর, গোল্ডফিনস। সঠিক উত্তরটি হবে গোল্ডফিনস। পরের প্রশ্ন, কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে? অপশান, ছোলা ডাল, মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল। সঠিক উত্তরটি হবে মসুর ডাল। অতিরিক্ত ডাল খেলে তা কিডনির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মসুর ডাল বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। এক প্রতিবেদন অনুযায়ী মসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি, তাই কিডনিতে পাথর কিংবা কিডনিজনিত অন্যান্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। এছাড়াও বেশি ডাল খেলে পেটের সমস্যাও হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, অতিরিক্ত পরিমাণে ডাল খেলে গ্যাসের সমস্যাও হতে পারে। পরের প্রশ্ন, অতিরিক্ত প্রেসার কমে গেলে কি খাবেন? অপশান, কফি, দুধ, চা, সবগুলো। সঠিক উত্তরটি হবে কফি এবং চা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে চা অথবা কফি পান করতে হবে। কফিতে থাকা ক্যাফিন সাময়িকভাবে ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এর ফলে ক্লান্ত ভাবও কিছুক্ষণের জন্য দূর হবে। লো ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে ডায়েটে এই পানীয় অবশ্যই রাখা উচিত। পরের প্রশ্ন, ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয়? অপশান, কলা, আপেল, ডালিম, আম। সঠিক উত্তরটি হবে কলা। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে এবং আপনি যদি উচ্চ রক্তচাপের ওষুধ খান তাহলে ওষুধ খাওয়ার পর কলা অর্থাৎ এই ফলটি খাবেন না। কলা পটাশিয়ামের অনেক ভালো উৎস। রক্তচাপের ওষুধের সাথে কলা কম খাওয়া উচিত। অতিরিক্ত কলা খাওয়া হার্টবিট বৃদ্ধি করে, বুক ধরফর বাড়িয়ে দিয়ে থাকে। এছাড়াও জাম্বুরায় থাকা উপাদানগুলো শরীরের স্ট্যাটিন ভেঙে দিয়ে থাকে, এটি রক্তচাপ কমিয়ে দিতে সাহায্য করে। তাই ব্লাড প্রেশার রোগীদের জাম্বুরা একটি সীমা পর্যন্ত খাওয়া উচিত।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ যোগায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।